পরমারব্ধ গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীমহা জয়পাদ গোস্বামী গুরু মহারাজের কৃপাধন্য শ্রী শ্রীমহৎ ভক্তি প্রসাদ গোস্বামী মহারাজের এক দিব্য ইচ্ছা ছিল যে আমাদের পশ্চিমবঙ্গে শ্রীমৎ ভগবত গীতার শিক্ষাকে আরো প্রচার প্রসার করার জন্য একটি গীতার কলেজ তৈরি হবে। তো মহারাজের সেই ইচ্ছা বাস্তবে রূপদান করার জন্য মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে জয়দেব ধামে আমাদের দুজন সুহৃদয় ব্যক্তি শ্রীপাদ নদিয়া গৌহরি প্রভু এবং তুষার প্রভু জয়দেবের মাটিতে 9 বিঘা মতো জমি আমাদের ক্রয় করে দিয়েছেন। আজ সেখানে এই ভক্তিবেদান্ত গীতা কলেজ গড়ে ওঠার ভিত পূজা হচ্ছে। মহারাজের চরণে আমার বিনম্র অনুরোধ, মহারাজ আমাকে যেন শক্তি প্রদান করেন, শ্রী রাধা মদন মোহন রাধা গোবিন্দ রাধা গোপীনাথজির কৃপাতে এখানে এই ভক্তিবেদান্ত গীতা কলেজ তৈরি হবে। আমাদের ইচ্ছা সারা বিশ্বে বিভিন্ন রকমের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনোলজিক্যাল কলেজ, কত কলেজ আছে, কিন্তু এখানে শ্রীমৎ ভগবত গীতার উপর শিক্ষা নিয়ে মানুষ সারা বিশ্ব জুড়ে এই সনাতন ধর্মের প্রচার করবে। আর আমরা আশা পোষণ করছি যে এখানে যদি কেউ গীতার উপর পিএইচডি করতে চায় তাহলেও সেই ব্যবস্থা করা হবে। এখানে এক সুন্দর গীতা মিউজিয়াম তৈরি হবে, মহারাজের যেগুলো ইচ্ছা, গীতা মিউজিয়াম, গীতার উপর থিম পার্ক, মানুষ এই পার্কে ঢুকলেই শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান লাভ করবে। এবং কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস, কেউ 1 বছর থেকে সম্পূর্ণ শ্রীমৎ ভগবত গীতার উপরে কোর্স কমপ্লিট করতে পারে। আসুন, সকলের চরণে আমার বিনম্র অনুরোধ, সকলের আশীর্বাদে শ্রীল প্রভুপাদের এই অ্যাম্বিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের প্রসন্নতা বিধানের জন্য এই উদ্যোগ আজকে আমি নিচ্ছি। এই উদ্যোগ যেন সফল হয়। হরে কৃষ্ণ। You all.